এখন কোথায় যাচ্ছিস? আমরা নামবো ওয়েস্ট মিনিস্টার স্টেশনে, ওখান থেকে আমরা নেমে বিগ ব্যানে যাবো। বিগ ব্যান ক্লক টাওয়ার যেটা পার্লামেন্ট ভবন, ওইখানে আমরা কিছুক্ষণ স্টে করবো। দেন আমরা ওয়াক করতে করতে আমরা কুইনের বাসা যাবো। কুইনের বাসা ওখানে শেষ করে হয়তো আমরা পিকাডিলি সার্কাস হয়ে পরে রিলিজ করে দেবো। আজকে শোয়েব যে লিস্ট দিল মনে হচ্ছে সারাদিন ব্যাপী প্রোগ্রাম আমাদের। তো যেহেতু হলিডেও শেষ একদম, কালকেই আমাদের হলিডে শেষ, বাসায় গেস্ট প্রোগ্রাম, আমাদের বৈশাখী সব ব্লক রয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে সবগুলোই আপডেট দিব। যেহেতু আমাদের এখানে ফেস্টিভ্যাল চলছে, তো আমরা এখন কুইন এলিজাবেথের বাড়িতে যাব। তো ওইখানে গিয়ে ভিডিও করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, তাই একটু ভিডিও করলাম। তো আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদের গিয়ে দেখা করব। Putting all the spaces in the runway by Victoria, it's going to be awesome. Really? Yeah. তো আমরা এখন টিউবের জন্য ওয়েট করছি, আর ইতিমধ্যে আমাদের টিউবও চলে এসেছে। আর ইন্ট্রোতে তো শোয়েব বললেই আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে পুরো ভিডিওতেই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আপনাদের অসংখ্য ভালো লাগবে, অনেক ভালো লাগবে। কারণ যারা দেশে এবং দেশের বাইরে আছেন, এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা আসলে একটা স্পেশাল ভিডিও আমার চ্যানেলের জন্য, কারণ এখানে প্ল্যাটিনাম জুবলি চলছে, সেলিব্রেশন হচ্ছে। আমাদের কুইন এলিজাবেথ 70 ইয়ার্স ধরে ইউকে রাজত্ব করছে, সেই জন্যই এই সেলিব্রেশন হচ্ছে পুরো ইউকে জুড়ে। দেশে এবং দেশের বাইরে থেকে অনেক কান্ট্রি থেকে অনেক ট্যুরিস্ট এসেছে এই সেলিব্রেশনটা দেখার জন্য। তো আমরাও হঠাৎ করেই প্ল্যান করলাম, যেহেতু পুরো সপ্তাহে স্কুল ছুটি ছিল আর এই জুবলি উপলক্ষে স্কুলও বন্ধ ছিল পুরো 1 উইক। আর এই 1 উইকে আমি পুরোই ব্যস্ত ছিলাম, বাসায় গেস্ট এসেছে অনেক, আমার বৈশাখী ছিল, তার আগের দিনই আমার বৈশাখী ছিল। পরের দিন সকালবেলা শোয়েব হঠাৎ করে সাডেনলি বলল যে চলো আমরা যাব সিলভার জুবলি দেখার জন্য, প্ল্যাটিনাম জুবলি দেখার জন্য। তো এগুলো সহজেই পাওয়া যায় না, তো না গেলেই নয়, চলো আজকে কাজে যাব না, এনজয় করব। আর শোয়েবকে অসংখ্য ধন্যবাদ যে ও আমাদেরকে নিয়ে গেল জোর করে রীতিমতো। আসলেই না গেলে বুঝতাম না, এত এনজয় করতাম না, বাচ্চারা এত এনজয় করতো না। এগুলো আসলে সারা বছর ভরে আসে না, এগুলো খুব স্পেশাল ডে। আর ওইখানে বার্কিংহাম প্লেসে যাওয়ার পরে যে এত এনজয় করেছি আর এত ভালো লেগেছে, অনেক অনেক লোক এসেছে, হাজার হাজার লোক, যা ভিডিও দেখলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন যে কতভাবে মানুষ এনজয় করেছে। প্রায় স্কটল্যান্ড থেকে, ওয়েলস থেকে, কার্ডিফ থেকে, তারপরে আপনার আমরা যাদের সাথে অনেকটা সময় ছিলাম ওইখানে কনসার্ট দেখেছি, অনেকে এসেছে তুর্কিস থেকে জাস্ট এখানে সেলিব্রেশনটা দেখার জন্য। আর আমরা তো ইউকেতেই থাকি, যদি না যেতাম আসলেই মিস করতাম। যাই হোক, পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন, খুবই ভালো লাগবে, বারবারই বলছি, শেষ পর্যন্তই দেখবেন। আর এখন আমরা আছি বিগ ব্যানের খুবই কাছে, সামনে টিউব থেকে ওঠার পরে আমরা একদম বিগ ব্যানে একটু ঘুরলাম। যেহেতু সেন্টারে গেলে খুবই ভালো লাগে এগুলো দেখতে, বাচ্চারাও খুবই এনজয় করে, যতবারই যাই ততবারই ভালো লাগে। আর আমার অনেক ভিডিও আছে, আর মাত্র তো সামার শুরু হলো, আমরা প্রায়ই যাব, যাওয়া হয়, বাচ্চারাও খুবই এনজয় করে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন কুইন এলিজাবেথের ফ্ল্যাগ বানিয়েছে। আর আমি মোটামুটি অনেক কিছুই ভিডিও করেছি আপনাদের সঙ্গে, এনজয়ও করেছি, সব কিছুই দেখাবো ইনশাআল্লাহ। আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। আর যেহেতু ওদিন শনিবার ছিল, স্যাটারডে ছিল, খুবই ভিড় ছিল, আর ওয়েদারও খুবই ভালো ছিল, যেহেতু সানডেতে এই সেলিব্রেশনটা শেষ হয়ে যাবে।
আর যেগুলো সাজানো হয়েছে পুরো রাস্তা জুড়ে সেগুলোও আর থাকবে না, তাই স্কুল হলিডেও চলছিল, সব কিছু মিলিয়ে অনেক ভিড় ছিল। খুবই ভালো লেগেছে, যতই সামনে যাচ্ছিলাম ততই ভালো লাগছিল, আর আপনাদের জন্য ভিডিও করছিলাম আর আমারও খুব ভালো লাগছিল। তো হাঁটতে হাঁটতে, আর টুরিস্ট স্পটে গেলে তো প্রচণ্ড হাঁটতে হয়, আমরা হাঁটছিলামও, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, একটু ব্রেক নিচ্ছিলাম। আর এখন আমরা বর্তমানে, এখন আমি যে জায়গাটি দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এখন বর্তমান যে প্রাইম মিনিস্টার বোরিক জনসনের বাড়ির সামনেই আছি আমরা। তো উনি এই এরিয়াটাতেই থাকে, আর একদম ওনার বাড়ির সামনে গিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও করে দেখাবো। তো যারা দেশে আছেন বা দেশের বাইরে অনেক জায়গাতে আছেন, হয়তোবা ইউকেতে এখনও আসেন নাই ঘোরার জন্য, তারা আমার এই ভিডিওর মাধ্যমেই খানিকটা আইডিয়া হয়ে যাবে, দেখতেও পারবেন, আর আমারও তো ভালো লাগছে, আর আমি তো যাই সব সময়, সেটা তো বললামই, খুবই ভালো লাগে, যতবার যাই ততবারই ভালো লাগে। আসলে ওইখানে গেলে, টুরিস্ট স্পটগুলিতে গেলে এমনিই মনটা ভালো হয়ে যায়, আর ওয়েদার দেখে তো খুবই ভালো লাগছে। আর এই তো এখন আমরা আছি একদম বোরিস জনসনের বাসার মেইন গেটের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিকিউরিটি দিয়ে দাঁড়ানো, অলওয়েজ থাকে তো সব সময়। আর এখানে এসে সবাই ছবি তুলে ভিড় হয়ে থাকে, লাইন ধরে থাকে, তো আমরা গিয়ে আর সবাই একটু ভিডিও টিডিও করলাম, আর একটু ব্রেকও নিচ্ছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এখন আমরা হেঁটে হেঁটে ট্রাভেল গার্ড স্কোয়ারের দিকে যাচ্ছি, আর ট্রাভেল গার্ড স্কোয়ারের পরে আমরা যেখানে মেন ফেস্টিভ্যালটা হচ্ছে কুইন এলিজাবেথের বাড়িতে, তো ওইখানেই আমরা যাব। আর যতই সামনের দিকে যাচ্ছি ততই ভিড় বাড়ছে, আর দেখতে তো খুবই ভালো লাগছে, আর প্রচণ্ড সিকিউরিটি গার্ড নামিয়েছিল, অনেক অনেক মানে স্পেশালভাবে সব সিকিউরিটি গার্ড, আর এত লোক রাস্তা বন্ধ করে দিয়েছিল, সবার হাতে ফ্ল্যাগ পতাকা সব কিছু নিয়ে সবাই একদম হাঁটছিল, এত সুন্দর ফেস্টিভ্যাল হচ্ছিল। তো আজি কাজিয়াকেও কিনে দিলাম ফ্ল্যাগ, আর তারপর আজিকেও আবার একটা মেডেল কিনলো, কারণ এইগুলো সিলভার জুবলি উপলক্ষেই আর কি সব সাজানো হয়েছে এবং সব বানানো হয়েছে, তো এইগুলো তো সবসময় পাওয়া যায় না, তাই স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য একটু কিনলাম। আর বাচ্চারাও খুবই এনজয় করছিল, সবার হাতে পতাকা দেখে ওরাও বলছিল যে কিনবে, তো কিনে দিলাম, খুবই ভালো লাগছিল। আর মানুষ আর মানুষ, ওয়েদার এত মানে সুন্দর, ওয়েদার দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজানো, আর যত সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে। আর মানুষ সামনে তো গিয়ে দেখি মানুষ সব বসে আছে, সকাল 8টা থেকেও নাকি অনেকে আসছে জাস্ট রানীকে এক ঝলক দেখার জন্য, আর কনসার্টও হবে বিকেলের দিকে, সেজন্য মানুষ যত সামনে যত তাড়াতাড়ি গিয়েছে, যারা তত তাড়াতাড়ি সামনে গিয়ে বসেছে। তো আমরা তো সকালে ঘুম থেকে উঠে তারপর নাস্তা রাস্তা করে বের হয়েছি, তো আমরাও একদম যেতে যেতে একদম খুবই কাছে চলে গিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে দেখাবো, বড় বড় সব স্ক্রিন লাগানো রাস্তার পাশে। আর এই তো দেখছেন প্রচণ্ড ভিড় কাকে বলে, তো এখানে গানও বাজছিল, আর এই তো এখানে স্পেশাল পুলিশের হোন্ডাগুলো রাখা হয়েছে, সবাই ছবি তুলছিল লাইন ধরে ধরে, তো শুয়ে পাবজি কাজি আমরা সবাই এখানে পিকচার তুললাম। তো এগুলো তো সবসময় দেয় না, এই ফেস্টিভ্যাল উপলক্ষেই দিয়েছে, আর তো দেখছেন কত সিকিউরিটি গার্ড, যে বোঝা যাচ্ছে না জায়গায় জায়গায় এত লোক, তো সব জায়গাতেই আপনার প্রচণ্ড সিকিউরিটি গার্ড, আর যত সামনের দিকে যাচ্ছি ততই ভিড় বাড়ছে। আর আমরাও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম, যে যত কাছ থেকে দেখা যায়, যেহেতু আসছি এই ফেস্টিভ্যালটা এনজয় করার জন্য, তো আমরাও খুবই এনজয় করছিলাম। আসলে যারা না গিয়েছেন ইউকেতে থেকে, আমি বলবো খুবই বড় একটা মিস করেছেন আপনারা, আর যারা গিয়েছে তারা আসলেই বুঝতে পারবে যে আসলে ওইখানে কি মজাটা হয়েছে। তো এই তো আজকে একটা মেডেল কিনে দিলাম এখান থেকে, আর ফ্ল্যাগ কিনলাম দুইটা আজকে ক্যাটরিয়ার জন্য, বেলটা দেখাও, আজিক তো খুবই খুশি, ওর ঘরে রাখবে, ও বলছে আমি এটা কালেকশন করে রাখবো, তো ওকেও কিনে দিলাম। আর এই তো দেখছেন সবাই অনেকেই চেয়ার নিয়ে গিয়েছে, চাদর নিয়ে গিয়েছে, অলরেডি সবাই বসে গিয়েছে, দাঁড়িয়ে থাকতে থাকতে সবাই টায়ার্ড,
তো এক পর্যায়ে গিয়ে আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর আমরাও নিচে বসলাম, বসে একটু খাওয়া-দাওয়া খেলাম। তো এখন হাঁটছি আর সামনের দিকে যাচ্ছি যে যত দূর যাওয়া যায় সামনে। আর ওইখানে তো মিউজিক হচ্ছিল, আর্ধেক সেই তালে তালে নাচছিল, ডান্স করছিল। আর এই তো আমরা একদম সামনে চলে এসেছি, এর সামনে আর যাওয়া যায় না। এখানে বেরিকেড দিয়ে দিয়েছে, ব্লক করে দিয়েছে, তো এখান থেকেই দেখতে হবে। তো যখন রানী বের হবে বা যখন ও একটা ট্যুর দেবে, স্কিন থেকে দেখতে হবে, কারণ উনি অনেক সিকিউরিটি করে রাখা, যেহেতু উনি বের হবেন যখন। তো কনসার্টও হবে সন্ধ্যার পরে, তো সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, খাওয়া খাচ্ছে। তো ওরা দুজন মেয়ে, ওরা আসছে তার্কিস থেকে, ওদের কথাই বলছিলাম, ওরা আজিয়াকে দেখে খুবই লাইক করেছে। তো ওরা আবার আজিয়াকে একটা কুইনের মতো বানিয়ে দিল ক্রাউন। তো সবাই মিলে কথা বলছিলাম, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্ট দেখছিলাম। এই যে এক এক সময় এক একটা উপর থেকে যাচ্ছে সব, এক এক কালারের, কখনো কালারিং বের হচ্ছে, কখনো আবার উপর থেকে প্লেন যাচ্ছে, তারপর আবার অনেক কিছু, এক এক সময় এক একটা থিম ওরা দেখাচ্ছিল। তো দেখে দেখে মানে খুবই ভালো লাগছিল। এই তো আমরা বসে পড়েছি, বসে বসে এখন চিপস খাচ্ছি, জুস খাচ্ছি, পানি খাচ্ছি। আর আদ্রিয়া তো বসে থাকতে থাকতে টায়ার্ড, পরে ওর বাবার কাঁধে উঠে একটু দুষ্টামি করছিল, ছবি তুলছিল। তো আমরা অনেকটা সময় ছিলাম, একটু পরে কনসার্ট শুরু হবে, একটু কনসার্টও দেখেছি, তারপর আবার সন্ধ্যার দিকে আমরা পরে বাসায় চলে এসেছি। তো অনেক ধরনের সাংবাদিকও গিয়েছিল, তো ওরা আবার আদ্রিকেরও একটা ইন্টারভিউ নিল। কোন চ্যানেলে দেখিয়েছে জানি না, হয়তো বা কখনো যদি চোখে পড়ে, ভিডিও যদি কালেকশন করতে পারে আমি শেয়ার করব অবশ্যই। তো ওরা আদ্রিককে দেখে ওরা ওর সাক্ষাৎকার নিচ্ছিল, আর ওদিক দিয়ে বড় স্ক্রিনে রানী সেই জন্ম থেকে শুরু করে কিভাবে সে রাজত্ব করছিল সেই হিস্টোরিগুলো দেখাচ্ছিল। তো ওরা আবার এসেছে ওয়েলসের থেকে, সবাই আমরা আদ্রিয়াকে দেখেই সবাই খুব এনজয় করছিল, যে এত ছোট বাচ্চা ও গিয়েছে, ওইখানে গিয়ে এনজয় করছে, সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলতে বলতে ভালোই লাগছিল, আড্ডা দিচ্ছিলাম। আর অনেকে ওইখানে শ্যাম্পেন নিয়ে গিয়েছে, এনজয় করেছে, অনেকে ফ্যামিলি নিয়ে গিয়েছে, অনেক বয়স্ক মানুষরাও গিয়েছে এনজয় করার জন্য, এক একজন এক এক সাজে। তো বিভিন্ন ধরনের মানুষ দেখে আর এত সুন্দর করে সবাই খুবই সেলিব্রেশন করছিল, এনজয় করছিল, যে বলার মতো না। তো সবাই মিলে খুবই এনজয় করছিলাম, ভালোই লাগছিল এই আর কি। আর এই তো কনসার্ট শুরু হয়ে গিয়েছে। কনসার্ট শুরু হওয়ার সাথে সাথে সব স্ক্রিনে সবাই তো নাচানাচি শুরু করে দিয়েছে, আর দিকও খুবই এনজয় করেছে। আর এটা হচ্ছে এখন পার্কে, আমরা অনেকক্ষণ ছিলাম কনসার্ট দেখে, তারপর আবার বের হয়ে চলে এসেছে। আর যে গাজ্জিয়া বলছিল ওদের ক্ষুধা লেগেছে, তো ওদেরকে নিয়ে পরে ওইখানে থেকে তারপর আবার পার্কে আসলাম। পার্কে এসে দেখি পার্কেও হাজার হাজার মানুষ বসে আছে, বসে বসে, কারণ বড় বড় সব স্ক্রিন লাগানো, তো স্ক্রিনে সবাই দেখছে বসে বসে। তো যে যার মতো যেভাবে কমফোর্ট ফিল করছে ওইভাবেই বসে দেখছে, কেউ একদম রানীর বাড়ির সামনে গিয়ে দেখছে, কেউ পার্কে বসে দেখছে, কেউ হোল রাস্তা জুড়ে বসে পড়েছে দেখার জন্য, কারণ কিছুক্ষণ পরপরই এক একটা স্ক্রিন দেওয়া, ওইখানে বসে বসে সবাই যেন দেখতে পারে, এইভাবেই সুযোগ করে দিয়েছে সবাইকে দেখানোর জন্য। তো আমরা আসার পরে দেখছিলাম এখানে সবাই মিলে ডান্স করছে, তো দেখে আমরাও আবার একটু ডান্স করলাম, আর থাকতে পারলাম না, মানে খুবই ভালো লাগছিল। অনেকে অনেক ধরন সাজে এসেছে, যে যে যেভাবে পারে।
দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়, যেদিকে যাচ্ছি শুধু লাখ লাখ মানুষ আর মানুষ, আর সবাই এত সুন্দর করে এনজয় করছিল নিজের মনের মতো করে। মনে হচ্ছিল যে আসলে রানীকে সবাই খুবই ভালোবাসে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশটাই করছিল সবাই, দেশভক্তি, দেশপ্রেম, তারপর রানীকে ভালোবাসা সব কিছুই মনে হয় দিচ্ছিল ওইখানে গিয়ে, যে যেভাবে পাচ্ছে তার অভিব্যক্তিটা প্রকাশ করছে। আর ওখানে তো কনসার্ট হচ্ছিল, আপনি সেই কনসার্ট দেখে দেখে ডান্স করছিল, আমি আর সেই মিউজিকগুলো দিইনি, যদি কপিরাইট চলে আসে সেজন্য। আর এমন সব কনসার্ট হচ্ছিল যে বাচ্চারাও এনজয় করছে, বড়রাও এনজয় করছে, যে আর কেউ ধরে রাখতে পারছে না, ডান্স সবাই ডান্স করছে আলহামদুলিল্লাহ। আজকে সারাদিনটা খুবই ভালো লেগেছে, ভালো কাটলো, এরকম একটা ফেস্টিভ্যাল দেখার সুযোগ হলো, দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। এখন প্রায় বিকেল হয়ে এসেছে আর এখন একদম শেষ মুহূর্তেই আমি একদম ভিডিওটা করছিলাম, আর হাঁটতে হাঁটতে এখন আমরা ট্রাভেল গার্ড স্কোয়ারে চলে এসেছি। ট্রাভেল গার্ড স্কোয়ারেও অনেক লোক, আসলে মানুষ যে যখন যেদিকে সুযোগ পাচ্ছে সামারে মানে বসে পড়েছে, কনসার্ট দেখছে, রানীর বাড়ির সামনেই তো সব, তো আজও আবার ওইখানে বসলো, বসে সিংহ মামার সাথে ছবি তুললো। তো আমরা যতবারই যাই সিংহ মামাকে দেখলে খুবই ভালো লাগে, খুবই এক্সাইটেড হয়ে যায়, সিংহ মামাকে দেখলে ছবি তুলতেই হবে, কত হাজার যে ছবি আছে এই সিংহ মামার সাথে, তারপরও গেলে ভালোই লাগে সিংহ মামার সাথে ছবি তুলতে। আর সবচেয়ে নিজের দেশের পতাকা যখন দেখতে পারি বিদেশের মাটিতে, সে তার চেয়ে বড় গর্বের আর কোনো কিছু নাই, এত ভালো লাগে। তো কুইন এলিজাবেথ সব দেশের পতাকা এখানে লাগিয়েছে, আর আমাদের বাংলাদেশের পতাকাও আপনাদেরকে আমি জুম করে দেখালাম। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।